नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके स्वागत। प्रतिदिन आध्यात्मिक ज्योतिष तंत्र एवं मंत्र सम्पर्कित वीडियो देखार जन्नो चैनलटी अवश्य सबस्क्राइब करुन एवं बेल बटनटी प्रेस करुन एवं बंधुदेर संगे अवश्य शेयर करते भूलबेन ना। आज ए वीडियोते आपनादेर संगे आलोचना करब नारकेल दिए छटी विशेष चमत्कारी उपाय और जे उपायगुली करले आपनादेर जीवनेर विभिन्न समस्या ता दूर हबे। बंधुरा, नारकेल प्रतिटी मांगलिक अनुष्ठाने व्यवहार करा हय। पूजार्चनाते नारकेलेर व्यवहार अत्यंत गुरुत्वपूर्ण। नारकेलेर आरेक नाम श्रीफल बला हय। श्री माने मा लक्ष्मी, और ये मा लक्ष्मी के प्रथमे उत्सर्ग करे आमरा साधारणत कोनो काजेर मा लक्ष्मीर आगमन घटाते चाई। ताई प्रतिटी आचार अनुष्ठाने नारकेलेर ये विशेष व्यवहार रयेछे। नारकेल भेंगे कोनो शुभ काज शुरू करा हय, तार माने नतून काज शुरू करले मा लक्ष्मीर अनुग्रह आमादेर अत्यंत दरकार। ताई ये नारकेल दिए अत्यंत चमत्कारी उपाय करा जेते पारे जा आमादेर जीवनके आरो बेशी सुंदर करते पारे। तबे सम्पूर्ण विश्वासेर आधारे ये विशेष उपायगुली। आपनार जन्मकुंडलीते थाका विभिन्न ग्रहेर अशुभ प्रभाव थेके मुक्ति पावार जन्य ये नारकेलेर विशेष उपायगुली करतेई पारेन। एवं तार पाशापाशि दीर्घदिन चलते थाका धन सम्पदेर समस्या एवं धीरे धीरे कोनो आर्थिक अनटनेर मध्ये थाका किंबा कोनो ऋणेर जाले जड़िए जदि जान ताहले एई उपाय करा जेते पारे। प्रथमे आसुन एक नम्बर जे उपायेर कथा आपनादेर बोलबो। एक नम्बर जे उपाय ता हलो, जदि दीर्घदिन अर्थनैतिक समस्यार मध्ये थाकेन एवं सेई समस्या थेके मुक्ति पावार जन्य आपनि माता लक्ष्मीके एई विशेष उपायटी करते पारेन। एकटि गोटा नारकेल आपनि निन एवं সেই নারকেলটি একটি লাল কাপড়ে বেঁধে ফেলুন এবং বাড়ির এমন কোনো জায়গায় আপনি রাখুন যেখানে কেউ দেখতে না পায়। তবে এই উপায়টি করার সময় মা মহালক্ষ্মীর স্মরণে আপনি আপনার মনস্কামনার কথা বলবেন এবং শ্রীং এই শব্দটি 108 বার জপ করে এই উপায়টি সম্পন্ন করবেন। এমনটা করলে আপনি বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে পারবেন, সেই সাথে আপনার গৃহের স্থায়ী সম্পদের বিস্তার ঘটবে, বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়বে, এমনটাই শাস্ত্র বলছে। যদি মনে হয় আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে গৃহের বিভিন্ন মানুষের সঙ্গে দ্বন্দ্ব কোলাহল বাড়ছে, আর এমনটা চলতে থাকলে ধীরে ধীরে মানসিক সমস্যা বাড়তে থাকবে এবং তার প্রভাব আপনার সামাজিক এবং অর্থনৈতিক জীবনে আসবে, তাই সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই একটি নারকেলকে আপনি আপনার গৃহের সমস্ত ঘর প্রদক্ষিণ করিয়ে সেই নারকেলটি আপনি কোনো প্রবাহিত জলে প্রবাহ করে দিন। আর এমনটা করলে আপনার গৃহের নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি তা ধীরে ধীরে দূর হবে। তবে এই উপায়টি করার সময় অবশ্যই আপনার মনের কথা বলবেন এবং আপনার ইষ্টমন্ত্র জপ করতে থাকবেন। ব্যবসার সুবিধার্থে যে কোনো বৃহস্পতিবার আপনি একটি হলুদ কাপড়ের মধ্যে একটি নারকেল নিন এবং সেই সাথে আপনি এক জোড়া পৈতে নিন এবং অল্প একটু মিষ্টি জড়িয়ে কোনো বিষ্ণু মন্দিরে আপনি তা অর্পণ করুন। আর এমনটা করলে আপনাদের ব্যবসায় দীর্ঘদিন যে সমস্যা চলছে সেই ব্যবসার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যদি জন্মকুণ্ডলীতে রাহু বা কেতু অশুভ অবস্থায় থাকে এবং তার প্রভাবে আপনি অত্যন্ত সমস্যার মধ্যে থাকেন, তাহলে শনিবার করুন এই বিশেষ উপায়টি। একটি শুকনো নারকেল নিন যার মধ্যে জল শুকিয়ে গেছে, আর তার অর্ধেকটা কেটে অথবা উপরের দিকটা একটু ফুটো করে তার মধ্যে চিনি আপনি ভরে দিন এবং সেই সাথে আটা অথবা ময়দা দেবেন, আর চিনি সম্পূর্ণ ভরে
কোনো নির্জন স্থানে গিয়ে সেটি মাটিতে পুঁতে দিন। এই বিশেষ নারকেল পিঁপড়ে বা অন্যান্য মাটির প্রাণীর খাদ্য হিসাবে ব্যবহৃত হবে, এবং যখন এই আপনার খাদ্য তারা খাবে তখন থেকেই আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনির মহাদশা কিংবা ঢাইয়া অথবা সাড়ে সাথীর অশুভ প্রভাব চলতে থাকে তাহলে আপনি যে কোনো শনিবার এই বিশেষ উপায়টি করতে পারেন। পঞ্চম যে বিষয়ের কথা বলবো তা হলো, কোনো শনি মন্দিরে সাতটি নারকেল আপনি শনিদেবের চরণে নিবেদন করুন, এবং পূজা শেষে এই সাতটি নারকেল আপনি কোনো নদীতে প্রবাহ করে দিন। আর এমনটা করলে এই নারকেলের শুভ উপায়ের ফলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। যদি কোনো শিশুর মধ্যে কোনো অশুভ দৃষ্টি পড়েছে বলে মনে হয় তাহলে একটি জলপূর্ণ নারকেল নিন এবং তা 11 বার ওই শিশুর মাথার চারিদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনি 11 বার প্রদক্ষিণ করুন। আর প্রদক্ষিণ করে ওই নারকেল কোনো প্রবাহিত জলে আপনি তা ভাসিয়ে দিন। আর এমনটা করলে ধীরে ধীরে আপনার এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে প্রতিটি উপায় করার সময় অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন, আপনার ইষ্টদেবকে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনার কথা অবশ্যই বলবেন। শনিবারের করা যে সমস্ত ক্রিয়া অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে, শনিদেবের বিশেষ মন্ত্র অর্থাৎ ওম সম শনিশ্চরায় নম এই বিশেষ মন্ত্র জপ করতে ভুলবেন না। যদি বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে কোনো উপায় করেন তাহলে অবশ্যই বিষ্ণুদেবের এই বিশেষ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করতে ভুলবেন না, এবং প্রতিটি মন্ত্র একমালা করে জপ করবেন। আর সম্পূর্ণ শুদ্ধ আচারে, শুদ্ধ মনে এবং বিশ্বাসের সঙ্গে যদি এই উপায়গুলির কোনো একটি করেন তাহলে আপনাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, এবং মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কথাটি লিখতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।